একদিন সকালে এক বৃদ্ধ মহিলা ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়। ঠিক সেই সময় আচমকা একটি গাড়ি জোরে এসে বৃদ্ধাটিকে ধাক্কা মারে, আর গাড়ির আঘাতে বৃদ্ধাটি সেইখানেই পড়ে যায়। কিছুক্ষণ বাদে পুলিশ আসে আর দেখে বৃদ্ধাটি মারা গেছে। বৃদ্ধাটি কিভাবে মারা গেছেন তা জানার জন্য পুলিশ আশেপাশে কয়েকজনের সাথে কথা বলেন আর জানতে পারেন বৃদ্ধাটিকে একটি নীল রঙের গাড়ি ধাক্কা মেরেছে। পুলিশ এরকমই একজন প্রথম ব্যক্তির সাথে কথা বলেন যার নীল রঙের গাড়ি রয়েছে। বৃদ্ধা মারা যাওয়ার প্রসঙ্গে প্রথম ব্যক্তিটি বলেন, আমার নীল রঙের গাড়িটি আজ সকাল থেকে গ্যারেজেই রয়েছে। দ্বিতীয় ব্যক্তি এই প্রসঙ্গে বলেন, আমার কাছে কোনো গাড়ি নেই। আর তৃতীয় ব্যক্তি বলেন যে তার গাড়িটি অনেকদিন গ্যারেজে থাকার দরুন ধুলো পড়েছিল, তাই সে গাড়িটিকে ওয়াশ করছে। খুব ভালো করে ভেবে বলো বন্ধুরা, পুলিশ এই তিনজনের মধ্যে কাকে অ্যারেস্ট করবে? সঠিক উত্তরটি জানার আগে বন্ধুরা, তোমরা যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলো না। সঠিক উত্তরটি হবে দ্বিতীয় ব্যক্তি, কারণ সে বলেছিল তার কাছে গাড়ি নেই কিন্তু তার হাতে চাবি আর ফাঁকা গ্যারেজ ছিল।